আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাকে স্বাগত এখন দেখবেন একুশ নভেম্বর দু হাজার বাইশের কারেন্ট অ্যাফেয়ার্স সাথেই থাকুন শুরু করছি ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে উদ্বোধনী ম্যাচে হারার রেকর্ড করল কোন দল কাতার ইকুয়েডরের বিপক্ষে দুই শূন্য গোলে কাতার হেরে গিয়েছিল ফিফা বিশ্বকাপ দু হাজার প্রথম গোলটি করেন ইকুয়েডরের অ্যানার ভ্যালেন্সিয়া তিনি কাতারের বিপক্ষে এই গোলটি করেছিলেন ফিফা বিশ্বকাপ দু হাজার প্রথম জোড়া গোলটিও করেন ইকুয়েডরের অ্যানার ভ্যালেন্সিয়া ফুটবল খেলায় ব্যবহৃত ভি আর এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে বিটিও অ্যাসিস্ট্যান্ট রেফারিজ কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কাশেম জোমার্তো তোকায়েভ একাশি দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়ে কাশেম জুমার্ত তোকায়েব পুনরায় কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সম্প্রতি ইন্দোনেশিয়ার কোন প্রদেশে ভূমিকম্প আঘাত হানে পশ্চিম জাবা প্রদেশে ভূমিকম্প আঘাত হানে এ ভূমিকম্প হানে একুশে নভেম্বর পাঁচ দশমিক ছয় মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হানে একুশে নভেম্বর এতে নিহতের সংখ্যা ছিল একশো জন দু হাজার বাইশে অনুষ্ঠিত কপ টোয়েন্টি সেভেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট কে ছিলেন শামেহ শুকুরি মিশরের পররাষ্ট্রমন্ত্রী তিনি বিশ্বের সবচেয়ে বড় বই কোনটি বিশ্বের সবচেয়ে বড় বই হচ্ছে আই এম টেক্সাস জাল পাসপোর্ট ও জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয় অতি বেগুনি রশ্মি সংক্ষেপে ইউভি তেল পণ্য রপ্তানিকারক বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের দুর্গকত একশো তিরিশ কিলোমিটার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী ব্যাংক গোল্ডম্যান স্যাক্স কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে দেশের বিদেশগামী কর্মীদের যথাযথ তথ্য দিতে চালু হওয়া মোবাইল অ্যাপটির নাম হচ্ছে সেফ স্ট্যাপ নেপালের বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবারের রাজনৈতিক দলের নাম কী নেপালি কংগ্রেস পার্টি পূর্ব সতর্কতা দেওয়া বিমান জেডিক শূন্য কোন দেশের তৈরি এটি চীনের তৈরি কাতার বিশ্বকাপ দু হাজার প্রথম ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলবায়াত স্টেডিয়ামে প্রথমবারের মতো কোন দেশের বিমানের ফ্লাইট সরাসরি কাতারে অবতরণ করে ইসরায়েল ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইসরায়েল সরাসরি কাতারে বিমানের ফ্লাইট অবতরণ করে কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো ত্রিশ সালে সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সশস্ত্র বাহিনী দিবস কবে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হচ্ছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এবারে গতকালকে কুইজ দেখব গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল ব্রাজিল শেষ কবে বিশ্বকাপ জয় করে ব্রাজিল শেষ বিশ্বকাপ জয় করে দু সালে এবারে আজকের কুইজ দেখব আজকের কুইজ হচ্ছে একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে চারটে অপশন থাকবে আপনার জন্য অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী স্পিকার আমি আবার বলছি প্রশ্নটি একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে সঠিক উত্তর দেখবেন পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত মাইকলাশ্রমের সাথে থাকবেন এবারে আজকের হাদিসটি দেখে নিব। আজকের হাদিসটি হচ্ছে আবদুল্লাহ ইবনি আমর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে। এটি আহমদের ছয় নম্বর হাদিস আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম